আমি জানতে চাচ্ছি যে রাত্রিতে শোয়ার পূর্বে যে সকল আজকার গুলো করতে হয় বা সুরা আদায় করতে হয়, যেমন সুরা ফাতিহা, সুরা ফালাক, সুরা নাস, এগুলোর মানে অজু অজু সারা মানে সারা পড়া যাবে কিনা, পড়া যাবে কিনা, বা একটু ফরজ গোসলের অবস্থা হয়েছে এরকম অবস্থায় পড়া যাবে কিনা। সম্মানিত ভাই আপনাকে ধন্যবাদ। একটা আমার কথা হলো, দুটো কিন্তু দুই প্রশ্ন, একটা হলো যদি অজু ফরজ থাকে তাহলে একরকম বিষয়, যদি অজু না থাকে তাহলে একরকম, আর যদি গোসল ফরজ হয় তাহলে আরেক রকম বিষয়। এক নম্বর কথা, আপনার গোসল ফরজ হোক অথবা অজু না থাকুক, যেই অবস্থায় হোক, আপনি আজকারগুলো দোয়াগুলো সেগুলো পড়তে পারবেন, যেমন দোয়া সাইয়দুল ইস্তেগফার, বিসমিক আল্লাহুম্মা আমুতু আহিয়া, এবং অন্যান্য হাদিসের দোয়া যেগুলো, কোরআন যেগুলো, যেমন সুরা ইখলাস, সুরা ফাতিহা, সুরা নাস, সুরা ফালাক, এগুলো সুরা মুলক, আয়াতুল কুরসি যেগুলো আগে পড়তে হয়, এগুলো যদি আপনাকে পড়তে হয় তাহলে অবশ্যই আপনি পাক হইতে হবে, অথবা কীরকম পাক হইতে হবে, অর্থাৎ গোসল ফরজ নয় এমন হইতে হবে। যদি এমন অজু নাই, অবশ্য শোয়ার সময় অজু করে শোয়া এটাও একটা সুন্নত, আপনি অজু ছাড়াও শুইতে পারেন যদি শোন, সেই ক্ষেত্রে আপনি মুখস্থ যদি থাকে তাহলে আয়াতুল কুরসি, সুরা মুলক, তারপরে তিন কুল, সুরা ফাতিহা, এই যে কোরআনের আয়াত যেগুলো, এগুলো আপনি অজু ছাড়া পড়তে পারবেন দোয়া হিসাবে। জি না, দোয়া হিসাবে নয়, আচ্ছা কোরআন হিসাবেই পড়তে পারবেন। পবিত্র অবস্থার কথা মানে অপবিত্র অবস্থায় কি, অপবিত্র অবস্থায় মানে অজু ছাড়া, অজু ছাড়া পড়তে পারবেন। তবে যদি গোসল ফরজ হয় তাহলে এটা দোয়া হিসাবেও পড়তে পারবেন না, কোনোভাবেই পড়তে পারবেন না। দোয়া হিসাবে কোনটা পড়া যাবে, যদি সিঙ্গল আয়াত হয় নিসক দোয়া, দোয়া হিসাবে আল্লাহুম্মা রাব্বানা ফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া, এটা একাধারে যদি পড়ে যায় তখন কোরআন তেলাওয়াত সেটা করা যাবে না, হঠাৎ করে মাঝখান থেকে একটু নিয়ে যদি পড়া হয় সেটা দোয়া, অল্প একটু অংশ, সেটা গোসল ফরজ অবস্থায় পড়তে পারবে। অতএব আমার মনে হয় তিনি বুঝতে পেরেছেন যে গোসল ফরজ অবস্থায় কোরআনটা পড়া যাবে না। আমাদের চাঁপাইনবাবগঞ্জ থেকে মামুনুর রশিদ, তিনি জানতে চাইছেন যে লাশের খাটিয়ে বহনের সময় বহনকারী পরিবর্তন করা এবং কবরের উপরে খেজুর ডাল এবং পানি ছিটানো সুন্নত কিনা। খেজুরের ডাল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেড়েছিলেন, এক কবরের পাশে দিয়ে তিনি যাচ্ছিলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে জানিয়ে দিলেন, যেহেতু তিনি নবী, জানিয়ে দিলেন যে এই কবরে আজাব হচ্ছে, এবং তুমি বলেন ওমা ইউআযাবানি ফি কাবীর, খুব বড় ধরনের কোনো কারণে আজাব হচ্ছে না, আজাব হচ্ছে তারা পেশাব থেকে বেঁচে থাকতো না ঠিকমতো, এই ধরনের কারণে তাদের আজাব হচ্ছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরের ডাল ভেঙে এখানে গেড়ে দিলেন, যেহেতু এই ডালগুলো তাসবি করে, হ্যাঁ, অতএব যতদিন তাসবি করবে ততদিন তার কবর আজাবটা হালকা লাঘব হবে, নবীজি তো ওহির মাধ্যমে জেনেছেন। এখন কেউ যদি খেজুরের ডাল গাড়ে, তার মানে প্রথমেই মাইয়েতের পরে আপনি বদ ধারণা করলেন যে তার কবর আজাব হবে, নতুবা কেন এটা গাড়বেন? অতএব খেজুরের ডাল গাড়া, কবর লেপা এবং কবরের উপরে পানি দেওয়া করা টোটাল বেদাত, অনেকে পানি দিয়ে রাখে যাতে একদম স্পষ্ট বেদাত, হ্যাঁ, এইগুলিতে কিছু হবে না, বরং মাইয়েতের আত্মীয় স্বজন যারা আছেন তারা তার জন্য মাগফিরাতের দোয়া করবেন। আমরা তো সবসময় দোয়া করি রব্বানা ফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব আল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রব্বানা ফির লানা ওয়ালি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, এটা আমরা দোয়া করি সকল মুসলমানদের জন্য। আত্মীয় স্বজন যারা আছে তারা দোয়া করবেন, তাদের পক্ষ থেকে দান সাদাকা করবেন, এইগুলি করতে হবে। খামাখা যেগুলি উপকারে আসবে না, তার কবর পাকা করে দিলেও তার কোনো লাভ নাই, আর তার কবরের উপরে ফুলের বাগান যদি লাগিয়ে দেয় তাহলেও বিন্দুমাত্র কোনো লাভ নাই। আর এই বদ ধারণা কেন করবেন? এইটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের মধ্যে খেজুরের ডাল গাড়া হয়নি, খোলাফায়ে রাশিদিনের কবরের মধ্যে খেজুর গাছ ডালা হয়নি, আবু হানিফার কবরের মধ্যে খেজুরের ডাল গাড়া হয়নি, অতএব কেন আমরা খেজুরের ডাল গাড়বো? খেজুরের ডাল গেলে খেজুরের ডালের মধ্যে গিরু দিয়ে দেওয়া, অথবা হা যদি এরকম হয় যে কবরের সীমানা নির্ধারণের জন্য অন্য কিছু ছিল না, একটা ডাল দিয়ে যে এইটা কবর সীমানা নির্ধারণ করলো, সেটা আলাদা আরেক বিষয়, একটা লাঠি দিয়ে, একটা ইট দিয়ে, একটা কিছু দিয়ে কবরটা। আমি এইবারও হজের সময় এক কবরস্থান জিগারত করতে গেলাম, সেখানে আমাদেরই এক হাজি তার কবর সেখানে আমার কাছে ছবি শো আছে, গিয়ে দেখি একদম সমান, সেখানে বললাম যে আমাদের এত নম্বর কবর, তারপরে তারা লাইন গুনে 1 2 3 4, এরপরে এই লাইনের কত নম্বর কবর, হ্যাঁ, খিত্তা লেখা আছে কোন খিত্তার মধ্যে, এরকম করে গিয়ে দিল প্রতিটা কবরের মাথার কাছে দুই টুকরা পাথর, এরকম এরকম খণ্ড খণ্ড দুইটা করে পাথর ফেলানো, যেটা বাতাসে উড়াইতে পারবে না, শুধু পাথর, এর বাহিরে অমুক জান্নাতি, অমুক এরকম, অমুক সেইটা, অমুক মালিক, কোনো কিচ্ছু লেখা নাই,
ভাই এটা আরেকটা জগৎ, এটা তো দুনিয়ার জগৎ না। দুনিয়ার জগতে মানুষকে ফুল দিলে এটা তাকে একটা সম্মান করা হয়, দুনিয়ার জগতে মানুষ টাইলসের মধ্যে থাকতে আরাম বোধ করে, এটা তো সম্পূর্ণ আলাদা আরেক জগৎ। এটা যদি আপনি আপনার পৃথিবীতে মাটির উপরেই দেখতে পাচ্ছেন, কিন্তু এটা সম্পূর্ণ আলাদা আরেক জগৎ। অমিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, এলো বারযাখী জগৎ। অতএব সেই জগতের লেনদেন, সেই জগতের কার কায়কার বা সেই জগতের উপকার ক্ষতি, এটা দুনিয়ার জগৎ থেকে সম্পূর্ণ আলাদা বিধায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে যা করতে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকুর অনুমোদন করেছেন, এর বাহিরে কিছুই করা যাবে না। কবর জিয়ারত করতে পারেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, এতে নিজেরও লাভ হবে আর কবর জিয়ারত করতে করতে গিয়ে সেখানে তাকে সালাম দেওয়া হবে, সুন্নাহ পদ্ধতিতে জিয়ারত করবে। জি, আমাদের বাংলাদেশে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কবরকে ফুলের ঝাড়ু দিয়ে ঝাড়ু দেওয়া হয়, উপরে ফুল দেওয়া হয়, লাইট সাজানো হয়, কবরের উপরে শামিয়ানা প্রদান করা হয়, এটা আসলে কেমন ধরনের গুণা? কবিরা গুণা, কারণ হলো বেদাতের সর্বনিম্ন গুণা হলো কবিরা গুণা। এটা বেদাত, কারণ হলো এটা একটা বদ আকিদা থেকে করা হচ্ছে যে এরকম করলে মাইয়ত ভালো থাকবেন, তিনি তো এই জগতে নাই। হ্যাঁ, অতএব মাইয়তকে সামনে রেখে অন্য যেই সমস্ত কাজগুলো করা হচ্ছে, অমুসলিমরা যেগুলি করে তুবদনি করা, এটা টোটাল হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন।